হ্যালো ফ্রেন্ড, আমি বিশ্বনাথ। বিএনকে রেলওয়ে ব্লগসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। আজ বেশ ভালো ফুরফুরে একটা সকাল, সুন্দর বাতাসও দিচ্ছে। কেননা দু তিন দিন ধরে এত গরম গেছে, তারপর কাল সারা রাত ধরে বৃষ্টি হওয়ার পর আজকে আবহাওয়া বেশ ভালো। তাই প্রত্যেক দিনের মতো আজকেও আমার মর্নিং ডিউটিতে আমি চলে এসেছি। আমার তিন দিন মর্নিং ডিউটি থাকে আর দুদিন নাইট ডিউটি থাকে। তো ডিউটিতে এসে আমার প্রথমে কাজ থেকে অনেকেই জিজ্ঞেস করে যে কি কাজ করতে হয় তোদেরকে। তো আমাদের প্রথমে কাজ করতে হয় যে মর্নিং ডিউটিতে আসার পর পয়েন্টস চেক করতে হয়। পয়েন্টস চেক আগে করতে হতো না তো, কেননা যতদিন করমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকে ডিআরএম অফিস থেকে ইনস্ট্রাকশন যে পার ডে টু টাইমস পয়েন্টস চেক করতে হবে। তো তার জন্যে সকালে এসে পরে কাজে জয়েন করার পরে পয়েন্টস চেক করতে হয় আমাদেরকে। আর তারপরে সিগন্যাল এক্সচেঞ্জের আমাদের মেন যা কাজ পয়েন্টসম্যানের সেটা করি। তো আজ আমার সিগন্যাল এক্সচেঞ্জের কাজ নেই, কারণ আজ আমার কাজ আছে এই যে বক্স তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে। এই বক্স তোমরা ট্রেনে যেতে যেতে অনেকেই দেখেছো যে সাইডে ওই যে বক্স আছে, এই বক্সের মধ্যে আসলে কী থাকে? এই বক্সের মধ্যে আসলে থাকে, দেখাচ্ছি কী থাকে। তোমরা এই যে দেখেছো যে লাইনের পাশে যে এই সিগন্যাল পোস্ট থাকে, এই সিগন্যাল পোস্ট থেকে যে সব সিগন্যালের তার সব এই বক্সের মধ্যে আসে প্রথমে, কারণ এখানে সব এই সিগন্যালের সার্কিট আছে। এখানে এই সার্কিট থেকে স্টেশন মাস্টারের রুমের পাশে একটা রুম থাকে, সেটার নাম হচ্ছে রিলে রুম। সেই রুমে যাওয়ার পর স্টেশন মাস্টারের কাছে যে প্যানেল বোর্ড আছে সেই প্যানেল বোর্ডে সব কিছু শো হতে থাকে যে কোন সিগন্যাল কাজ করছে, কি সিগন্যাল কি কালার রয়েছে, সব কিছুর জন্যে এই রিলে রুম থেকে প্যানেল বোর্ডের দিকে যায়। তো অনেকে ভাববে যে আমার এইখানে কি কাজ আছে, তো আমার এখানে কি কাজ চলো সেটা দেখাই। এই যে বক্সটা দেখছো সামনের, এই বক্সটা ভিতরে দুটো চাবি রয়েছে দেখতে পাচ্ছ। এই যে এটার নাম হচ্ছে এসপিআই কি, এখানে কিটা দেওয়ার পরে এই যে সিগন্যাল পোস্টটা আছে এই সিগন্যাল পোস্টে সিগন্যাল আসে। তারপর ওই দূরে যে একটা ইঞ্জিন আছে সাইডিংয়ের কাজ চলে, তখন এই লাইনে যাতায়াত করতে পারবে। তো এই সিগন্যালটা দেওয়ার জন্যে এখানে আসা আমার, কারণ এই যে সিগন্যালটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যানুয়ালি অপারেটেড। তাই যখন এই ধারে সাইডিংয়ের কাজ হয় তখন আমাদেরকে এখানে আসতে হয়, তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এখানে বসে থাকতে হয় আমাদেরকে, শুধুমাত্র চাবিটা একবার ঘুরিয়ে দেওয়ার জন্য। এই চাবিটা ঘোরালে এখানে সিগন্যাল আসে, দেখো এখন এখানে সিগন্যাল আছে। ইয়েলো কালারের, ঠিক আছে। তো এখানে ওই চাবি ঘুরে দেওয়ার পরেই সিগন্যাল চলে আসে, এটাই হচ্ছে আমাদের এখানে কাজ। সাধারণত এরকমই কাজ থাকে বেশিরভাগ টাইমে, সিগন্যাল এক্সচেঞ্জ করা কাজ অনলি থ্রু গাড়ির যারা যেসব গাড়ি আর কি স্পিডে পেরিয়ে চলে যায় স্টেশন হয়ে, সেসব গাড়িকেই আমাদের সিগন্যাল এক্সচেঞ্জ করা মেন কাজ। তবে কখনো কখনো শান্টিং করতে হয়, তো কখনো কখনো সেটা সবসময় নয়। আর এই এসবিআই গিয়ে যখন সাইডিংয়ের কাজ হয় তখন এখানে আসতে হয়, তাই আজকে আমাকে আসতে হয়েছে। আজ আমার ডে ডিউটি, অ্যাকচুয়ালি তিন দিন আমার ডে ডিউটি থাকে আর দুদিন নাইট ডিউটি থাকে, সপ্তাহে পাঁচ দিন ডিউটি আর তিন দিন দুদিন ছুটি থাকে আমার, ঠিক আছে। আর যারা নতুন রেলওয়েতে আসতে চাইছো, রেলওয়ে সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে তবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি যত সম্ভব
ভিডিও বানিয়ে তোমাদেরকে জানকারি দেওয়ার চেষ্টা করব। আমাদের ডোনাকোন্ডা স্টেশনে এরকমই কাজ থাকে, তবে এই কাজের মাঝে কখনো কখনো ভিডিও বানিয়ে নিই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো।